নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলের সন্ধ্যেকালীন আপডেটের সঙ্গে। বন্ধুরা, আমরা নিয়ে চলে আসলাম আবারও একটি নতুন লাইভ ট্র্যাক। দেখতে পাচ্ছেন বঙ্গের দিকে কিন্তু আবারও আসছে নতুন একটি ঘূর্ণিঝড়ের মতন ঘূর্ণাবর্ত, প্রায় অনেকটাই ঘূর্ণিঝড়ের মতন। গতি যদি আমরা মাপি 100 কিলোমিটার প্রতি ঘন্টা, আর 100 কিলোমিটার কোনো যদি কিছু প্রতি ঘন্টা হয়ে যায় তাহলে কিন্তু সেটার ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ থাকে না, তাহলে কিন্তু ডাইরেক্ট সেটা পরিণত হয় ঘূর্ণিঝড়ে। এবং আপনারা দেখতে পাচ্ছেন 102 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। দেখুন দেখুন, 102-3 এমন কিন্তু রয়েছে, কোথাও 4 এমন কিন্তু রয়েছে। তবে এটা কবে আসছে আমরা দেখতে পাচ্ছি, এটা পরবর্তী 10 দিনের মধ্যেই আসছে বঙ্গের ওপরে। তবে এটা এখনও কনফার্ম নয়, যেহেতু অগ্রিম এটা যেটা হচ্ছে ভবিষ্যতে আসতে চলেছে সেটা একদম যে 100% কি আসবে কি না সেটা এখন আমরা গ্যারান্টি আপনাদেরকে দিতে পারবো না। তবে যদি আরও 4-5 দিন যায় তাহলে কিন্তু এটা সম্বন্ধে আমরা একদম ভালোভাবে কনফার্ম হতে পারবো যে এটা আদৌ কি এসে বঙ্গের ওপর কোনো এসে এফেক্ট করবে কি না। তবে এইটা যেই মুহূর্তে আমরা বুঝতে পারছি, যদি এটা আসে তাহলে কিন্তু দুই বঙ্গের ওপরে ভালো পরিমাণে ঝড় বৃষ্টি একটি তাণ্ডব দেখা যাবে। এবং এর ফলে যদি আমরা দেখছি বৃষ্টির পরিমাণ, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি বন্ধুরা, দেখুন এর ফলে হচ্ছে বৃষ্টির পরিমাণ আমরা বিভিন্ন অংশে দেখুন কত পরিমাণ দেখতে পাচ্ছি, প্রায় 160 mm এর কাছাকাছি বৃষ্টি। যেমন ঝড়ের ঝাপটা অর্থাৎ যেমন বায়ুর ঝাপটা তেমন কিন্তু বৃষ্টিও, অর্থাৎ 166 মিলিমিটার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা এই নতুন ঘূর্ণাবর্ত অথবা যদি বলা যায় এটি এসে আছড়ে পড়ে তাহলে কিন্তু অবশ্যই এটি ঘূর্ণিঝড় নামে পরিণত হবে। তবে এই মুহূর্তে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় হয় না, আমরাও জানি এবং আমাদের দর্শক ভাইরা ভালোভাবে জানেন আপনারা ঘূর্ণিঝড় হয় না। তবে এটা আমরা যদি আরেকটু ট্র্যাকটাকে চালু করে নিই, এটা আমরা দেখতে পাচ্ছি শনিবার 25 তারিখ আসছে। তবে আমরা আজকের আপডেটটাও দেখাবো, রাত্রেবেলার আপডেট কেমন থাকবে, এবং যেহেতু এটা একটা নতুন আপডেট হচ্ছে সেটাই কিন্তু আমরা আগে জন্য আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। তার জন্য 25 তারিখের মধ্যে এটি আসছে। তবে 25 তারিখ রাত্রি দুপুর 2টোর সময় গেলে যেটা আমরা লক্ষ্য করতে পাচ্ছি, এই যে দুপুর 2টো কেন, রাত্রি 11টা নাগাদ গেলে এই যে ঘূর্ণাবর্তটি তার কিন্তু বৃষ্টির পরিমাণটা কমেছে। কমে কিন্তু যে এর যে মুখটা সেটা কিন্তু ডাইরেক্ট আমরা দেখতে পাচ্ছি হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি অর্থাৎ সুন্দরবন এলাকায় কিন্তু এর মুখ, প্রধান মুখ, পুরো একদম মেন মুখ সুন্দরবন এলাকাতেই এর রয়েছে। অর্থাৎ যদি এইখানে আছড়ে পড়ে, এমনিতেই একটি যেটা হচ্ছে 18 তারিখের মধ্যে একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপ আসার কথা, যেটি মোটামুটি 20-22, যার প্রভাব 20-22 অবধি চলতে পারে, যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এর মধ্যে যদি আবার একটি নতুন যেই পরিমাণ আসছে, যে শক্তি নিয়ে আসছে, সেটা যদি এইভাবে আছড়ে পড়ে তাহলে কিন্তু পুরো একদম হালাত খারাপ হয়ে যাবে সুন্দরবন এলাকায়, আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি। তবে আমরা চাই না যে সুন্দরবনে আবারও পরিস্থিতি খারাপ হোক, কারণ যেখানে হয় সেখানকার মানুষ বুঝতে পারে যে কতটা কষ্টে তারা দিন কাটাচ্ছে। এখানে একটুখানি বৃষ্টি হলে কারেন্ট চলে যায়, বিদ্যুৎ চলে যায়, গিয়ে জল জমে যায়, গিয়ে কত লোকের কষ্ট হয়। তবে আমরা চাবো না বৃষ্টিটা ভয়ঙ্কর প্রভাব পড়ুক, হয়তো একটু হালকা ছিটেপোটা বৃষ্টি হয়ে কমে যাক এবং বেশি যাতে ঝড়েরও পরিমাণ না থাকে। এই বলে আমরা এই আপডেটটাকে, যে 25 তারিখে এই আপডেটটা, এটাকে ক্লোজ করলাম এবং চলে গেলাম আজকের দিনের আপডেটে। তো আজকের দিনে যদি আমরা রাত্রেবেলার দিকে দেখি, আজ হচ্ছে আপনার 16 তারিখ, অর্থাৎ 16 তারিখে আজকে আমরা যদি দেখি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে সন্ধ্যাবেলা বাঁকুড়া, দুর্গাপুর, কাটোয়া, সিউড়ি, শান্তিপুর সহ কোলাঘাট, খড়গপুর, এই যে অংশগুলো আমরা যেগুলো বলছি এগুলোতে কিন্তু মেঘ রয়েছে, অর্থাৎ মেঘলা আকাশ রয়েছে। সাবেং, মহিষাদল, তমলুক, পাঁশকুড়া, কোলাঘাট, আমতা, ঘাটাল, চন্দ্রকোনা, কানকুল সহ আরামবাগ, দাসঘরা, কতুলপুর, বিষ্ণুপুর বিভিন্ন অংশে কিন্তু মেঘলা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে এখানে বর্ধমান, মেমরি, ভাতার, মন্তেশ্বর, পাতুলি, মঙ্গলকোট, গোসকারা, কাটোয়া, কেতুগ্রাম, নানুর, বোলপুর, ইতনাবাজার, ওখরা, দুর্গাপুর, এই যে অংশগুলো দেখতে পাচ্ছেন, কাকসা, বাজরা, সোনামুখী, বাঁকুড়া, পুরুলিয়া, এই যে অংশগুলো আমরা বললাম এই অংশগুলোতে কিন্তু আমরা যে দেখতে পাচ্ছি মেঘ কিন্তু হয়েছে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই অংশগুলোতে ছিটে ফোটা আছে কিছু কিছু জায়গায়। যেমন কাটোয়ার সাইডে একটু ভারী মেঘ উঠেছে, আর বাংলাদেশের আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর সহ এই অংশগুলোতে মেঘ দেখতে পাচ্ছি, আর এই পাশে
বাংলার শ্যামনগর এবং বাঁকাবাজার কালীগঞ্জের সামনে মেঘ দেখতে পাচ্ছি, আর এই পাশে চিটাগং মহেশখালী চট্টগ্রাম কক্সবাজার এই অংশতে মেঘ দেখতে পাচ্ছি। অর্থাৎ এই অংশে একটা ভারী মেঘ, এই অংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই পাশে ত্রিপুরার আগরতলা অম্বাসা উদয়পুর শিলচরী বাজার এই অংশে মেঘ দেখতে পাচ্ছি। এবার বাংলাদেশের ঢাকা কাপসিয়া লাখাই মৌলভীবাজার সিলেটের দিকে আস্তে আস্তে করে মেঘ উঠছে, তবে বৃষ্টি হবে কি না সেটা একদম বলা যাচ্ছে না। ময়মনসিং মাদান কিশোরগঞ্জ কাপসিয়া রংপুরের ওপরে মেঘ দেখতে পাচ্ছি, শিলিগুড় এই অংশে তো মেঘ দেখতে পাচ্ছি। অর্থাৎ এই অংশে যে মেঘগুলো রয়েছে দক্ষিণবঙ্গের এই অংশ এবং এই অংশগুলো যেগুলো বললাম এখানে কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টি এবং কিছু কিছু জায়গায় কিন্তু মেঘলাই থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা থাকবে না, মেঘলা থাকবে এটা কিন্তু দেখতে পাচ্ছি। তবে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এটাকে যখন আমরা চালু করে দিচ্ছি, চালু করলে যেটা আমরা দেখতে পাচ্ছি একদম যে অংশগুলো বললাম সেই অংশগুলোতে হয়তো রাত্রেবেলার দিকে বৃষ্টি হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি দেখুন নিম্নচাপ যেটা আমরা আসার কথা দেখুন সেটা কিন্তু খুব তাড়াতাড়ি এসে পড়ছে, 18 তারিখের মধ্যে এটা কিন্তু আসছে। আর এর ফলে যে ভয়ঙ্কর প্রভাব কতটা পড়বে একবার আমরা দেখে নিই। হ্যাঁ, আমরা প্রথমে বলেছিলাম প্রথমে আপডেটে যে এটার কিন্তু শক্তিটা কমে গেছে, তবে এটা আজকের যে আপডেট পাচ্ছি আমরা আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল তবে এর যে রেশিওটা অর্থাৎ শক্তির যে উৎসটা সেটা কিন্তু দিনে দিনে বাড়ছে, এবং এটি বাড়ার ফলে কিন্তু বৃষ্টির পরিমাণটাও আমরা বাড়তে দেখছি বঙ্গের ওপরে, এবং ভয়ঙ্কর বৃষ্টি হবে কি না সেটা একবার দেখার কথা। আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টি হবে, তবে ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা আমরা তবে উপকূলবর্তী অংশগুলো অর্থাৎ সুন্দরবন হলদিবাড়ি গঙ্গাসাগর এই যে অংশগুলো আর বাংলাদেশের উপকূলবর্তী অংশ কলাপাড়ার উপরে কিন্তু অতি প্রবল বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি, পাথরঘাটা কলাপাড়া মাথাবেড়িয়া এই যে অংশগুলো আর দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে কিন্তু আমরা বৃষ্টির পরিমাণটা বেশি দেখছি। তবে দেখতে পাচ্ছেন দেখুন কত পরিমাণ বৃষ্টি হতে পারে, এবং দিনে দিনে কিন্তু এটা আমরা কখনো কখনো দেখছি এটার শক্তিটা প্রবল কমে যাওয়ার সম্ভাবনা থাকছে, আবার কখনো এটার শক্তি আবার বেড়েও যাচ্ছে। তবে আমরা যেটা এই মুহূর্তে পাচ্ছি আপডেট এই আপডেটটিতে, আমি জানি না কালকে কী হবে, তবে এই মুহূর্তে যে আমরা আপডেটটি পাচ্ছি তাতে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গে দক্ষিণবঙ্গের ওপরে কিন্তু প্রভাব ভালো পরিমাণেই থাকবে। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। আর তারপরে 20 তারিখে এটি মোটামুটি 20 তারিখের মধ্যে হয়ে এটি ক্লিয়ার হয়ে যাবে গিয়ে। তারপরে মঙ্গলবার 21 তারিখ থেকে যে আমরা লক্ষ্য করতে পাচ্ছি আবার একটি বৃষ্টির ইনিংস চালু হতে চলেছে, এবং ভয়ঙ্কর নয়, ভারীও নয়, হালকা থেকে মাঝারি। তারপর এবং 23 তারিখ থেকেই আমরা লক্ষ্য করতে পারবো যে এই যে এই প্রভাবটা যেটা আসছে সেটা কিন্তু পুরো একদম থাইল্যান্ড হয়ে আসছে। দেখতে পাচ্ছেন ঘূর্ণাবর্তটি পুরো একদম থাইল্যান্ড হয়ে মায়ানমার উপর দিয়ে এসে বঙ্গোপসাগরে নেমে ডাইরেক্ট একদম দক্ষিণবঙ্গের দিকেই কিন্তু আসছে এই প্রভাবটা, এবং এটাই আমরা কিন্তু আপনাদেরকে দেখানো ছিল সবার লাস্টে, যেটা কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন আস্তে আস্তে করে আমরা দেখাচ্ছি, একদম বুঝতে থাকুন দেখুন কীভাবে আসছে। প্রথমে এটা কমজোরি হয়ে যায়, কমজোরি হয়ে যাওয়ার পর আবারও কিন্তু এটি একটু শক্তি অর্জন করে, তবে অ্যাট লাস্ট কী হবে সেটা কালকের দিনে আমরা বুঝতে পারবো, এটা গায়েব হয়ে যাবে কি না হবে, যত এ দিনে গাবে ততই কিন্তু আমরা ভালোভাবে এটাই স্পষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেটে একদম A to Z আপনাদেরকে দেখিয়ে দিলাম পরবর্তী 10 দিনের। আর এমন টাইপের আপডেট প্রতিনিয়ত পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।